নিজেদের জীবিত প্রমাণ করতে প্রশাসনের দরজায় হন্যে হয়ে একই পরিবারের দুই ব্যক্তি। নিজেকে জীবিত প্রমাণ করতে হন্যে হয়ে প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন দুই ব্যক্তি। অবাক করা ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া প্রফুল্লনগর এলাকায়। সূত্রের খবর, প্রফুল্লনগর এলাকার বাসিন্দা কৌশিক সরকার ও তার মা রঞ্জিতা সরকার এক মাস আগে তারা রেশনের দ্রব্য আনতে ডিলারের কাছে যান, কিন্তু ডিলারের তরফ থেকে বলে দেয়া হয় রেশন কার্ডে তারা দুজনেই মৃত। এরপরই অবাক হয়ে পড়েন পরিবারের ওই দুই সদস্য। জীবিত থাকতেও কিভাবে তারা মৃত হয়ে গেলেন নিজেরাই বুঝে উঠতে পারছেন না। এরপরে নিজেদেরকে জীবিত প্রমাণ করতে খাদ্য দপ্তর থেকে শুরু করে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে লিখিতভাবে বিষয়টি জানানো হয়, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনও তারা নিজেদেরকে জীবিত প্রমাণ করতে পারেননি। রীতিমতো হতাশায় ভুগছেন সরকার পরিবারের সদস্যরা। তাদের দাবি, তারা মৃত হওয়ার কারণে রেশনের প্রাপ্য নিজেদের অধিকার থেকে তারা বঞ্চিত। শুধু তাই নয়, বিভিন্ন কাজের ক্ষেত্রেও অসুবিধায় পড়তে হচ্ছে তাদের। যদিও এই বিষয়ে কোনো কথাই বলতে চাননি শান্তিপুর ব্লকের খাদ্য দপ্তরের আধিকারিকেরা। হ্যাঁ, আমার রেশন কার্ড, আমার মায়ের রেশন কার্ড, আমরা সবাই রেশন পেতাম, গত মাস পর্যন্ত রেশন পেয়েছি। এই মাসে যখন রেশন তুলতে যাই তখন দেখা যাচ্ছে যে আমার আর মায়ের রেশন কার্ড ডেথ হয়ে গেছে। এবার আমরা বর্তমানে দুজনেই জীবিত আছি। আমি যখন ফুড সাপ্লাই জানতে যাই, ফুড সাপ্লাই থেকে বলে যে ডেথ কীভাবে হলো আমরা জানি না, আপনার হয়তো অনলাইনে কমপ্লেন জানি, অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন। আমি বললাম অনলাইনে অ্যাপ্লাই করলে আমাকে রিপোর্ট করুন, রিপোর্ট দেখান যে কোথায় কীভাবে অ্যাপ্লাই কর, ডেথ সার্টিফিকেট ছাড়া তো অ্যাপ্লাই হয় না। এবার তারপর ওরা বলে তুমি যা ইচ্ছা তাই করে ফেলো, আমরা কোনো ব্যাপারে কিছু করতে পারবো না। আপনি কিভাবে জানলেন যে আপনার রেশন কার্ড ডেট হয়ে গিয়েছে? আমি যখন রেশন তুলতে যাই তখন রেশন ডিলার থেকে জানাই যে তুমি ডেট, তোমার রেশন পাবে না। আপনাদের পরিবারে কটা রেশন কার্ড রয়েছে? আমাদের বর্তমানে ওই PHH হচ্ছে তিনটে রেশন কার্ড, আর দুটো হচ্ছে RKS-1। কার কার হয়েছে আপনাদের ডেট? আমার হয়েছে আর মায়ের হয়েছে। মায়ের নাম রঞ্জিতা সরকার, আমার নাম কৌশিক সরকার। কী ক্যাটাগরি রয়েছে? PHH ক্যাটাগরি। কোনো লিখিত অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ভিডিওতে লিখিত অভিযোগ জানিয়েছি, গত 7 তারিখে লিখিত অভিযোগ জানিয়েছি, কিন্তু এখনও কোনো রেসপন্স পাওয়া যায়নি। এখন কী চাইছেন? এখন আমি পূর্ণ তদন্ত চাইছি এবং রেশন কার্ডগুলো যাতে আমি ফিরে পাই তার ব্যবস্থা করতে। আপনার নাম? আমার নাম কৌশিক সরকার। আচ্ছা, আমাদের রেশন কার্ড গত মাস অবধি আমরা রেশন পেয়েছি, আর এই মাসে যখন আমার ছেলে প্রথম রেশন আনতে যায় সেই সময় দেখলো যে আমাদের রেশন পাওয়া যাবে না, রেশন কার্ড ডেট। তারপরে এবার আমার ছেলে জিজ্ঞেস করলো কী কারণে, কারণটা জানতে চাইলো, বললো ফুড সাপ্লাইতে যান। এবার ও যোগাযোগ করতে করতে এখন তারপরে ফুড সাপ্লাই কী বললো? সাপ্লাই বললো হ্যাঁ, রানাঘাটে আবার তদন্ত করলো, রানাঘাট থেকে আবার এখানে পাঠালো, ওরা আবার বললো যে কেওয়াইসি করতে। আচ্ছা, এখন এখন কী চাইছেন আপনারা? এখন চাচ্ছি যে রেশন কার্ডটা যেন আমার ঠিকঠাক চালু থাকে আর পূর্ণাঙ্গ তদন্ত করে। আপনার নাম? যত ঠিকঠাক থাকে। আপনার নাম? আমার নাম রঞ্জিতা সরকার। আপনার ডিলারের নাম? গোপাল মজুমদার। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।